আমার সূরা মুলক মুখস্থ আলহামদুলিল্লাহ। এখন যদি আমি ঘুমানোর সময় আমার আম্মু আব্বুকে শুনাই, তবে কি হাদিসে বর্ণিত সূরা মুলক পাঠের ফজিলত আমরা তিনজনেই পেতে পারি কিনা? মাশাআল্লাহ, খুব চালাক ছেলে বোঝা গেছে। আপনারা জানেন রাতে সূরা মুলক পাঠ করা সুন্নাত, আবার শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নাত। প্রশ্নকর্তার প্রশ্ন হলো যে আমি একটু জোরে তেলাওয়াত করলাম, আমার আব্বু আম্মু শুনলেন, তাতে এই একজনের পাঠে তিনজনের তেলাওয়াতের সওয়াব আদায় হয়ে যাবে কিনা? মাশাআল্লাহ। নিশ্চয়ই আপনি মেডিকেল কলেজে ভর্তি না হয়ে আমার মনে হয় কমার্শিয়াল কোনো সাবজেক্টের প্রশ্নগুলো ভালো হতো। লাভ লসের বিষয়টা আপনি খুব ভালো বোঝেন মাশাআল্লাহ। আপনি ডাক্তার হলে তো ভয় আছে, রোগীর জন্য আপনি প্রেসক্রিপশন কিভাবে করবেন, কোন হিসাব নিকাশ করেন, টেনশনের বিষয় আছে। যাই হোক, কিন্তু প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেজন্য আপনাকে ধন্যবাদ দিতেই পারি। অনেক স্কলারগণই এক্ষেত্রে সোনা এবং তেলাওয়াতকে সমান মনে করে তিনজনের পক্ষ থেকে যথেষ্ট হবেন বলেছেন, হবে বলেছেন, তবে আমার কাছে অধিকতর বিশুদ্ধ মনে হয় ভিন্ন মতটা। কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, সেখানে মুফতিদের ফতোয়া রয়েছে, আরও বেশ কয়েকটা বিশ্ববিখ্যাত মুফতিদের ফতোয়া রয়েছে যে হাদিসে যেখানে পাঠ করার কথা বলা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। তিনি সূরা মুলক পাঠ করতে বলেছেন, সূরা কাহাফ পাঠ করতে বলেছেন, সো এটার সুবিধা, এটার উপকারিতা, এটার সওয়াব এবং রিওয়ার্ড পেতে আপনাকে পাঠ করতে হবে, শোনাটা এখানে যথেষ্ট না। হ্যাঁ, এটা ঠিক যে তেলাওয়াত করা যেমন সওয়াবের কাজ, তেলাওয়াত শোনাটাও সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলেছেন, তুমি একটু তেলাওয়াত করো, আমি শুনবো। তিনি অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর কোরআন নাজিল হয়, আমি আপনাকে শোনাবো? তিনি বলেন, হ্যাঁ, আমার ইচ্ছে করছে তোমার কাছ থেকে শুনি। এভাবে বিভিন্ন সাহাবিদের কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শুনেছেন এবং তেলাওয়াত শোনার বিপুল পরিমাণ সওয়াবের কথাও বলেছেন। মাঝে মধ্যে তেলাওয়াত শুনতেও হয়, সেটার আলাদা ফ্লেভার আছে, আলাদা অনুভব আছে, সন্দেহ নেই। কিন্তু সকাল সন্ধ্যার দোয়া যেগুলো পাঠ করতে বলা হয়েছে এগুলো আপনাকে পড়তে হবে, এটা শোনা যথেষ্ট না। আপনি শুনলেন, শোনার সাথে সাথে আপনি আওড়ালেন, তাহলে সেক্ষেত্রে সেটি যথেষ্ট হতে পারে।